স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে টানা পঞ্চম দিনের মতো করোনায় মৃত্যুর সংখ্যা 100 ছাড়ালো। এর মধ্যে এবারের ধাক্কাতেই দুই দিন হলো রেকর্ড মৃত্যু। এর আগের ঢেউয়ে এপ্রিলের 19 তারিখে মারা গিয়েছিল 112 জন। এরপর 27 জুন 119 জনের মৃত্যুর খবর আসে। বৃহস্পতিবার ছাড়িয়ে গেল অতীতের সব সংখ্যা। এদিন মারা গেছে 143 জন। মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে খুলনা বিভাগ। এই বিভাগে মারা গেছে 46 জন, ঢাকা বিভাগে 35, রাজশাহীতে 19, চট্টগ্রামে 15, রংপুরে 10, বরিশালে 8, সিলেটে 10 এবং ময়মনসিংহে 3 জন মারা গেছেন। গত কয়েকদিনের তুলনায় 24 ঘন্টায় পরীক্ষা কম হয়, আক্রান্তের সংখ্যা কিছুটা কম থাকলেও বেড়েছে পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার। এদিন 32,055টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে 8,301 জন। আক্রান্তের হার 25.9 ভাগ। বিশেষজ্ঞরা বলছেন লকডাউনের বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তবে সবাই সচেতন হলে জুলাইয়ের শেষ সপ্তাহে লকডাউনের সুফল দেখা যাবে। জুলাই মাসে মাঝামাঝির পরে অর্থাৎ জুলাই মাসের তৃতীয় সপ্তাহে আমরা মৃত্যুর হারটা কম দেখবো, আর জুলাই মাসের মাঝামাঝি আমরা সংক্রমণটা হতে নিম্নগামী হতে পারে যদি আমরা সফলভাবে এই যে চলমান বিধিনিষেধ সেটি আমরা কার্যকর করতে পারি। করোনায় এ পর্যন্ত দেশে মারা গেছে 14,646 জন, আক্রান্ত হয়েছে 9 লাখেরও বেশি মানুষ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।